গুড মর্নিং আমার সুইট সুইট ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার মুখটা দেখাবো না ভাবছি, আজকে আমি কোনখানে থাকতাম আগে সেটাই দেখাবো। এখন আমি নতুন বাড়ি করে চলে এসেছি, আগে আমি কোন বাড়িতে কিভাবে থাকতাম আর কোথায় কি রাখতাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক আমাদের সেই পুরনো বাড়ি। দেখো আমি ঢুকছি এই রাস্তা দিয়ে, পাশেই একটা গোলাপ গাছ আছে, শাশুড়ি মা লাগিয়েছিল। তারপরে যাচ্ছি উঠোন, উঠোনের বাঁ পাশে এটা হচ্ছে তুলসী মন্দির ছিল, মা এখনও পুজো দেয় এখানে। আর এটা দেখছো, এটা হলো চন্দন গাছ, দেখো সাদা চন্দনের গাছ। আর দেখো ডাব গাছ, নারিকেল গাছ, যাই হোক দুটো বড় বড় নারিকেল গাছ, খুব ডাব হয় নারিকেল হয়। আর এখানে একটা চালা আছে বাইক টাইক তোলার জন্য। আর আছে এখানে গরু, দুটো গরু আছে, একটা কালো গরু একটা সাদা গরু। দেখো একটা বড় আম গাছ, ওই আম গাছটাই না প্রচুর আম ধরে, প্রচুর। তখন আমি ওখানে থাকতাম প্রতিদিন, তখন সকালে উঠে আমতলাতে আম ভর্তি থাকতো, তো আমি বালতি নিয়ে যেয়ে আমগুলো কুড়িয়ে আনতাম, ঠিক আছে। আর এটা দেখছো, এটা হচ্ছে গোবর গ্যাস, তোমরা জানো কি না জানি না, এটা গোবর গ্যাস ছিল। এটা হলো ধানের গোলা, খড় দিয়ে বানানো, এ ধান বিক্রি হয়ে গেছে, ওই গোলাটুকু আছে। আর উঠোনটা, এই যে এত বড় উঠোন। আর এখানে আছে কল, আর দেখো মা লাগিয়েছে আদা গাছ আর পেঁপে গাছ, এখানেও একটা আম গাছ আছে, বড় আম গাছ, খুব আম হয় এই আমগুলো, এই আম গাছগুলোতে এখনও খুব আম হয়। তো আমরা এখানে ফাঁকাতেই থাকতাম, ভয় লাগতো প্রথম প্রথম আমার, কিন্তু তারপর থেকে আর ভয় লাগতো না, মানে ভাবতাম যে জঙ্গলের মধ্যে কীভাবে থাকবো রে বাবা, কিন্তু তারপর আর ভয় লাগতো না, খুব ভালো লাগতো, মজা লাগতো। এখানেও একটা গোলাপ গাছ লাগিয়েছে, মা না প্রচুর ফুল গাছ লাগাতে ভালোবাসে, দেখো চন্দ্রমল্লিকা, কত কিছুই গাছ আছে দেখে নাও। চলো এবারে আমি দেখাই কোথায় রান্না হতো। দেখো আমাদের এখানে রান্না হতো, এই যে এখানটাতে রান্না হতো, আজকে মা গরুর খাবার করেছে এই উনুনটাতে। তো এখানে আমি গ্যাসটা রাখতাম, আমার বাঁশ দিয়ে মাটি দিয়ে বানানো, দেখো এখানে আমার গ্যাসটা রাখতাম, আর এখানে আমাদের রান্না হতো। আর এই এই যে এইটা দেখছো, এটাতে মুড়ি ভাজা হতো। তো চলো উপরে যাই, আমি কোথায় থাকতাম দেখি, এটা হচ্ছে উপরে সিঁড়ির জানালা, জানালা দিয়ে মাঠটা দেখা যায়। আর এই যে রুমটা আমার, রুমটা ঢুকেই বাঁ দিকে দেখো লোকনাথ বাবা থাকতো, তো এখনও আছে আমার লোকনাথ বাবা, কত বছর আগেকার কথা, 5 বছর হলো আমি এই বাড়িটা ছেড়ে চলে গেছি, তো এখনও লোকনাথ বাবা আমার বাড়িটাকে রেখে দিয়েছে। এখানে আছে দুটো তাক, উপরের তাকে আমার সাজের জিনিস থাকতো, আর নিচের তাকে রিতমের কিছু বই থাকতো। আর দেখো মা দুর্গা, মা কালী, মা শারদা, মা সব সবাই আছে, শুধু আমি নেই। আর এখানে ছিল তিনটে জানালা, দেখেছো তিনটে জানালা, এখানটায় আমার খাটটা থাকতো, আর এই জানলাটায় আমার টিভি থাকতো, একটা টুলের উপরে আমার টিভিটা রাখতাম। আর এইখানটা এই পুরোটা খাট ছিল, আর এই জানলাটা এরকমই থাকতো, রিতম এই জানলাটাতে খেলা করতো। তো এই দিকে মাঠটা পুরোটা দেখা যেত, হাওয়া আসতো খুব। আর এই জায়গাটা দেখছো, এখানটা ড্রেসিং টেবিলটা, আর এইখানটা আলমারিটা থাকতো, এই দরজাটা কভার করে আলমারিটা থাকতো, আর এইখানটা ড্রেসিং টেবিলটা থাকতো। আর এইটা দেখছো, এটা হচ্ছে বারান্দার দরজা, এটা দিয়ে বারান্দা বেরোনো যায়, এই যে বারান্দা বেরিয়ে গেলাম, বারান্দা বেরিয়ে এই বাঁ দিকে, এই বাঁ দিকটায় আমার একটা ছোট্ট তক্তা থাকতো, খাট, ওখানে বসতাম আর কি। পুরো বারান্দাটা জুড়ে রিতম খেলা করতো, হাঁটতো। আর এই দেখো, এইটা হলো আমার জায়ের রুম। আর এই দেখো এখন অবস্থাটা দেখো একবার, কতটা ছেড়ে গেছে দেখো, পড়ে যাবে এবার বাড়িটা, মাটির বাড়ি তো, তো অনেক বছর আগেকার বাড়ি। আর এখানে কেউ থাকে না এখন, মা ওই পেঁয়াজ টেঁয়াজ রাখে, আলু রাখে, চাষের জিনিসগুলো রাখে, আর এমনিতে এখানে কেউ থাকে না, কেউ শোয় না, আর রান্নাবান্নাও হয় না, সব চলে গেছে নতুন নতুন বাড়ি করে। দেখো আমি এই চেয়ারটা এখানে রাখতাম, আর এই দৃশ্যগুলো দেখতাম প্রত্যেক দিন বিকালে, আমি এখানে বসতাম আর প্রতিদিন এই দৃশ্যগুলো দেখতাম, খুব ভালো লাগতো, খুব কত মজা করতাম আগে, এখন আমি পুরো একা হয়ে গেছি, একা।
এবার বেরিয়ে যাই এখান থেকে। এই রুমটার প্রতি একটা আমার মায়া আছে জানো, যখন আমি এই বাড়ি ছেড়ে গিয়েছিলাম ওই নতুন বাড়িতে 3 দিন আমি কেঁদেছিলাম জানো তো, আমি ঘুমাতে পারিনি 3 দিন, আমার শুধু এই রুমটার কথা মনে পড়ছিল। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি চলে এসেছি সুন্দর লোভনীয় খাবার নিয়ে, দেখতেই পাচ্ছ বুঝতেও পারছো কী খাবার, তাও বলে দিই, এটা হচ্ছে তালের বড়া, এই যে সুন্দর লাল লাল করে ভাজা, আর এটা হলো তালের লুচি। তো এগুলো আমার মা পাঠিয়েছে, বাবা এসেছে আমার আজকে, বাবা এগুলো দিয়েছে, আর দেখো বাবা এই যে চা খাচ্ছে, চা দিয়েছি চা খাচ্ছে, আর এখানে হচ্ছে সিমুই, তো একটুখানি সিমুই করে নিই। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, সবাই ভালো থেকো।